वेलकम डियर स्टूडेंट्स, मैं वीडियो क्लास टेन और मैथमेटिक्स और लेसन सेवेन स्थानांक ज्यामितिर द्वितीय क्लास टू करें। यार आगर क्लास आमी मूल बिंदुर पुरा एटा बिंदुर दूरत्व केनेदरे निर्णय करे हेतु शिकिछो। एतिया आजि आमी पढ़िम दुटा बिंदुर माजर दूरत्व केनेदरे निर्णय करे हेतु आमी निर्णय करिम। प्रथमते आमी एटा समतल दूटा अक्ष टानी लम्बे एक्स अक्ष वाई अक्ष आम समान समान दूर बिंदु दूसरी वन टू थ्री फोर माइनास वन माइनास टू माइनास थ्री माइनास फोर एने वन टू थ्री फोर माइनास वन माइनास टू माइनास थ्री गई थी कटाकटि कर बिंदु तो हल मूल बिंदु यू हम एक्स अक्ष यू हम वाई अक्ष यार सफल धनात्मक ऊपर धनात्मक एक्स अक्ष बाफल ऋणात्मक वाई अक्ष तलर फल ऋणात्मक। এতিয়া আমি এটা বিন্দু লৈছো, ধৰা এইটো বিন্দু এই বিন্দু, ইয়াৰ স্থানাংক কি টু জিৰো। আন এটা বিন্দু লৈছো, এইটো বি বিন্দু, এইটো ফ'ৰ জিৰো, বি বিন্দু ফ'ৰ জিৰো, এ বিন্দু টু জিৰো, বি বিন্দু ফ'ৰ জিৰো। এই দুটা বিন্দুৰ মাজৰ দূৰত্ব আমি কেনেদৰে নিৰ্ণয় কৰিম? এই দুয়োটা বিন্দুই এক্স অক্ষৰ ওপৰত আছে। যদি এক্স অক্ষৰ ওপৰত থাকে তেনেহ'লে আমি কেনেকৈ নিৰ্ণয় কৰিম? টু জিৰো, দুয়োটাই সফালে আছে। তেনেহ'লে এই চিত্ৰৰ পৰা আমি বুজি পাওঁ এই দুটা বিন্দুৰ মাজৰ দূৰত্ব উলিয়াব লাগে। ইয়াৰ পৰা আমি বুজি পাওঁ যে এ বি ইকুৱেল টু কিমান হ'ব? অ বি মাইনাছ অ এ, এইখিনি তারপরে এইখিনি বাদ দিলে কি থাকিব? এ বি থাকিব, তেনেহলে ও এ। এতিয়া ইয়াত চোৱা, এইখিনির মান হল টু একক, এক দুই দুই একক, আর এই জিরোর পৰা ওর পৰা এই বি বিন্দুলৈ ইয়ার মান হল ওয়ান টু থ্রি ফোর, ফোর একক দূরত্ব। ওর পৰা এ বিন্দু দুই একক দূরত্ব, ওর পৰা বি বিন্দু চার একক দূরত্ব, তেনেহলে ও বি চার একক দূরত্বত আছে আর ও এ দুই একক দূরত্ব আছে, ইহতর পার্থক্য দুই। তাহলে এ বির মান কিমান? দুই একক। একদরে আমি ওয়াই অক্ষর ওপর থাকা দুটা বিন্দুর স্থানাঙ্ক দিয়া থাকিলে ধরেছ এটা ওয়ান টু থ্রি, এক্স স্থানাঙ্ক জিরো, ওয়াই স্থানাঙ্ক থ্রি, এটা ধরেছ সি বিন্দু, এটা ডি বিন্দু, এটা জিরো ফোর। তেনেহলে সি আর ডির মাজর দূরত্ব কিমান হব? এই বিন্দু দুটাও কি আছে? ওয়াই অক্ষর উপর আছে, এক্স স্থানাঙ্ক যেহেতু জিরো, দুটাই কি ওয়াই অক্ষর উপর আছে, তেনেহলে ইহতর মাজর দূরত্ব হব সিডি। সিডি ইকুয়াল টু কিমান হব? ওর পৰা ডি লৈ ও ডি বিয়োগ ওর পৰা সি ও সি, এইখিনির পৰা এইখিনি বাদ দিলে কিমান থাকিব? সিডি থাকিব। তাহলে এতিয়া চোৱা, ওর পৰা ডি লৈ কিমান একক? ওয়ান টু থ্রি ফোর, ফোর একক, তেনেহলে এইটো হল ফোর একক। ওর পৰা সি লৈ ওয়ান টু থ্রি, থ্রি একক, তেনেহলে পার্থক্য কিমান? ওয়ান, চারের পর তিন গুলো অন, তাহলে সিডি ইকুয়াল টু এক একক। তেনেহলে আমি ইয়ার পৰা বুজি পালো যে যে এক্স অক্ষর ওপর থাকা বা ওয়াই অক্ষর ওপর থাকা দুটা বিন্দুর মাজর দূরত্ব আমি এনেকৈ নির্ণয় করব পাৰি। ইয়াক যদি আমি এক্স ওয়ান জিরো এক্স অক্ষর ওপর থাকা আর এক্স টু, এক্স টু জিরো দুটা বিন্দু আমি যদি ধরে লো এনেকুৱা, তেনেহলে পি কিউ ইকুয়াল টু কিমান হব? এক্স টু মাইনাস এক্স ওয়ান, এক্স টু মাইনাস এক্স ওয়ান
এটি হব এক্স অক্ষর থকা দুটা বিন্দুর মাজার দূরত্ব সূত্র। ওয়াই অক্ষর উপর থকা দুটা বিন্দু যদি আমি এনেক ধরো যে জিরো ওয়াই ওয়ান আর ধরছো পি আন টু কিউ জিরো ওয়াই টু, তাহলে ইহতর মাজার দূরত্ব কি হব পি কিউ ইকুয়াল টু কি হব ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এনেদরে হব যদি একেফালে থাকে। আর যদি দুটা দুই পিনে থাকে ধরে লো এইটো এই বিন্দুটো আর এই বিন্দুটো, এই দুটার মাজত দূরত্ব কি হব এটো বাওপিনে আছে এটো সোপিনে আছে, এটো ধরছো এম এম বিন্দু এটো এন বিন্দু, এম বিন্দুর স্থানাঙ্ক কি হব মাইনাস টু জিরো, এটার স্থানাঙ্ক ওয়ান জিরো, যেহেতু এটা মাইনাস ঋণাত্মক আছে এটো ধনাত্মক আছে, তেনেহলে কি হব এম এন ইকুয়াল টু কি হব ও এম প্লাস ও এন, যদি দুটা দুই পিনে থাকে তেনেহলে কি হব ইহঁতর যোগ হব, আর যদি একে পিনে থাকে তেনেহলে বিয়োগ হব, মানে ও এম ইকুয়াল টু টু মাইনাস টু মানে দূরত্ব টু হব আর ও এন ইকুয়াল টু ওয়ান, তেনেহলে তিন একক, তাহলে এই দুটার দূরত্ব তিন একক, দুটা দুপিনে থাকলে তোমার যোগ হব আর একেফালে থাকলে বিয়োগ হব, এটা হল অক্ষর ওপরত থাকা দুটা বিন্দুর মাজর দূরত্ব। এতিয়া সি আর এ যদি সংযোগ করে দিও, সি আর এ সংযোগ করে দিলে সি এর দূরত্ব কি হব চা সি বা এ সি ও এ সি, এতিয়া এ সি উলিয়াব লাগে, এটো সি বিন্দু এ সি উলিয়াব লাগে, তেনেহলে এই দূরত্বটা উলিয়াব লাগে, আমি ইয়ারপরে পাও যে এটা এটা কি সমকোণী ত্রিভুজ ও এ সি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটো অতিভুজ পাইথাগোরাসের সূত্র মতে এ এ সি ইকুয়াল টু কি হব, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার, এইটো ফর্মুলা, এই ফর্মুলা মতে কি মান হব ও এ ইকুয়াল টু টু প্লাস ও সি ইকুয়াল টু ওয়ান টু থ্রি থ্রি ফোর প্লাস নাইন ইকুয়াল টু থার্টিন রুট থার্টিন, এ সির মান হব রুট থার্টিন, এনেদরে আমি যদি দুটা অক্ষর ওপরত থাকে তেনেহলে একে অক্ষর থাকিলে আমি এটো ফর্মুলাত বা এটো ফর্মুলাত করিম, আর দুয়ো পিনে থাকলে এটো যোগ হব, আর যদি দুটা দুই অক্ষর থাকে তেনেহলে আমি এই সূত্র মতে করিম পাইথাগোরাসের সূত্র মতে, এনেদরে আমি উলিয়াব পারি। এতিয়া আমি যদি অক্ষর উপরত না থাকে দুটা বিন্দু এইটো আর এইটো বিন্দু অক্ষর উপরত না থাকে, ইয়াক আমি ধরছি এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু, ইয়ার স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান ইয়ার স্থানাঙ্ক এক্স টু ওয়াই টু, তাহলে এই দুটার দূরত্ব কেনেদরে আমি নির্ণয় করিম এ বির দূরত্ব, এটো আমি শিকিম চা এটো এক্স অক্ষ এক্সাক্ট, এটো ওয়াই অক্ষ এটো মূল বিন্দু, তেনেহলে এ বি এই দুয়োটা অক্ষর মাজত নাই, তেনেহলে ইয়াক আমি কেনেকৈ নির্ণয় করিম ইয়ার দূরত্ব এ বি উলিয়াম কেনেকৈ, তার কারণে কি করিম এক্স অক্ষর উপরত লম্ব টানিম, চা এর পরা এক্স অক্ষর উপরত বির পরা এক্স অক্ষর উপরত আমি লম্ব টানিছো সি ডি দিছো নাম দিছো, তারপিছত এর পরা এই বিডির উপরত আন একটা লম্ব টানিম ই বিন্দু দিছো, এটা এরপরে এক অক্ষর উপরত এ সি লম্ব বির পরে এক অক্ষর উপরত বিডি লম্ব লম্ব টানিছো, আর এরপরা ডিবির উপরত এই লম্ব টানিছো, এতিয়া চা ইয়ারপরা এটা হল এক্স এক্স ওয়ান ওয়াই ওয়ান, তেনেহলে এইখিনি হব
एक्सन दूर और यटर दूर हम कि वायन यार स्थानांक जी एक्सन वायन यार दैर्घ्य हम वायन यार दैर्घ्य हम एक्सन ठीक तेनेटर दैर्घ्य हम एक्स टू टोटल दैर्घ्य हम वाई टू तेनाली इन पा जे ओ सी इक्वल टू एक्स वन ओ डी इक्वल टू एक्स टू सी ए इक्वल टू वाई वन और डि बी इक्वल टू वाई टू यू पा इतना चुना ए सी यार ऊपर लम्बा निशो ये समानल तेल ए हम समानल हम तेहले सी ए और डि समान हम जीतु चित्र कि पा सी डि समानल एक् कि हम सी ए इक्वल टू डि इक्वल टू कि हम ये दैर्घ्य वायन 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 एम सी डिर मान कि हम सी डि इक्वल टू कि हम सी डिर मान हम ओ डि ओ डिर जो ओ सी वियोग कर दूँ तेहले सी डि हम ओ डिर ओ सी वियोग कर डि लिखा ओ सी वियोग कर सी डि तेहले ओ डिर मान कि एक्स टू एक्स टू माइनास ओ सी मान कि एक्स वन सी डि आम पाल कि एक्स टू माइनास एक्स वन कि सी डि इक्वल टू ए और कि हम सी डि इक्वल टू ए हम इक्वल टू एक्स टू माइनास एक्स वन इतना कस मैं पाल यू इम कि पा डि वि माइनास डिखिरपी वियोग कर दिले कि हम डि विर डि वियोग कर दिले वि थिविर मान कि वाई टू डि विर मान वाई टू डि आको डि आको सी ए समान डि सी ए समान वाई टू सी एर मान कि वाई वन बर मान वाई टू माइनास वाई वन इतना चुना ए इटा कि ए এটা সমকোণী ত্রিভুজ ইয়ার এঙ্গেল ই ইকুয়াল টু কিমান 90 ডিগ্রি এই কোণটো 90 ডিগ্রি তেনহলে আমি পাম এতেকে এ বি ইকুয়াল টু কিমান হবো রুট ওভার এ ই প্লাস বি ই পাইথাগোরাসের সূত্র মতে तेहले त्रिभुजर समकोणी त्रिभुज ए वि इक्वल टू कि हम भूमि स्कुआर जो लम्ब स्कुआर तेहले एर मान आम कि पासी रुटुपार एर मान एक्स टू माइनास एक्स वन एक्स टू माइनास एक्स वन होल स्कुआर प्लस बर मान वाई टू माइनास वाई वन होल स्कुआर तेहले ये आम सूत्र पाल जे ए विर दूरत्व ए विर दूरत्व सूत्र तो कि रुट ओवर एक्स टू माइनास एक्स वन होल स्कुआर प्लस वाई टू माइनास वाई वन होल स्कुआर ये आम सूत्र ये सूत्र दिए आम दो जिको बिंदुर मजर दूरत्व उलियब पारे यार पिछत आम अनुशीलनी जाम अंकबाक कर प्रथम सूत्र तो जानव लगे ए वि जिको दो बिंदुर
एक्स ओन वाई ओन एक्स टू वाई टू दूटा बिंदु है जिको बिंदु तेनाली बिंदु दुटार मजर दूरत की हम रूट ओवर एक्स टू माइनास एक्स ओन होल स्कोर प्लस वाई टू माइनास वाई ओन होल स्कोर इक आम एने लिख पारि माइनास तो कमन लगे एक्स ओन माइनास एक्स टू होल स्कोर प्लस वाई ओन माइनास वाई टू होल स्कोर एनेक आम लिख पारि थैंक यू।